সাথী সুলতানা ইয়াডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা স্বামীকে ডিভোর্স দিয়ে দেন, দিয়ে সেই দিনই বিয়ে করলে কি তা জায়েজ হবে? শুধু রেজিস্ট্রি করে বিয়ে করলে সেটা বিয়ে হিসেবে গণ্য হবে কি? দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন হলো যে মেয়েরা যদি স্বামীকে ডিভোর্স দিয়ে সেদিনই বিয়ে করেন, তো প্রথমত ওই দিনই বিয়ে করলে বিয়ে জায়েজ হবে না। দ্বিতীয়ত, মেয়েরা ডিভোর্স দিলে সেই ডিভোর্সটা শরীয়ত সিদ্ধ হতে হলে এটি অর্পিত তালাকের পাওয়ার বলে দিতে হবে। অর্থাৎ যদি বিয়ের সময় বা বিয়ের পরবর্তীতে স্বামী তার স্ত্রীকে তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করবার অধিকার অর্পণ করে থাকেন, এটাকে অর্পিত তালাক বলা হয়, যেটি কাবিননামায় আছে সম্ভবত 17 বা 18 নম্বর কলামে। তো সেখানে যদি স্বাক্ষর করে থাকেন বিয়ের পর এবং তার মানে পাওয়ার দিয়েছেন স্ত্রীকে, তাহলে অর্পিত তালাক গ্রহণ করলে সেটি ডিভোর্স স্ত্রী কর্তৃক ডিভোর্স হিসেবে গণ্য হবে। আর যদি স্ত্রী নিজের স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম, তাহলে এভাবে বলে তালাক হবে না। এটা একটি মৌলিক কথা। এর বাইরে দ্বিতীয় কথা হলো যে ডিভোর্স হওয়ার পর পরদিনই যদি বিয়ে করেন, সেটা ওই নারী যদি পরদিন নিজের উদ্যোগ অন্য কারোর সাথে, সেটা নারী অর্পিত তালাক দিয়ে হোক অথবা স্বামী তাকে তালাক দিয়েছেন সেভাবেই হোক, ডিভোর্স হয়েছে এরপরে কোনো নারী যদি নিজেকে নিজে অন্যত্র বিবাহবন্ধন আবদ্ধ করতে চান পরদিনই বা ওই দিনই, তাহলে সেটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। তাকে অবশ্যই ইদ্দত পালন করতে হবে। ইদ্দত পালনের আগে, ইদ্দতের মধ্যে থেকে যদি বিয়ে করেন, সে বিয়ে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, এটা বিশুদ্ধ হবে না, সে বিয়ে অশুদ্ধ এবং সঠিক হয়নি। বিধায় ইদ্দত পালন করে তারপর, ইদ্দত হলো যদি কারোর তালাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 3 মাস তাকে অপেক্ষা করতে হবে, 3 মাস পর তিনি বিয়ে করবেন। কারণ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তার গর্ভে কোনো সন্তান আসছে কি না সেটি নিশ্চিত হওয়ার জন্য এই সময়টা পার করতে হবে। তা না হলে একজনের সন্তান আরেকজনের সন্তান হিসাবে বিবেচিত হওয়ার আশঙ্কা আছে। আরও বিভিন্ন হেকমত এবং রহস্য রয়েছে ইদ্দতের, সেটি লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন উত্তর হলো যে রেজিস্ট্রি করে যদি শুধু কেউ বিয়ে করে, তাহলে সেক্ষেত্রে সেটি বিয়ে হিসেবে গণ্য হবে না যদি সেখানে কোনো প্রকার প্রস্তাব এবং গ্রহণ জাতীয় কিছু না থাকে। সেখানে যদি আলাপ সালাপের মধ্যেও প্রস্তাব এবং সম্মতি থাকে যে ঠিক আছে আমরা তাহলে এই মহরে বিয়ে দিলাম, তারা বললে হ্যাঁ আমরা নিলাম, এই টাইপের কথাও যদি হয় সাক্ষীদের সামনে, তাহলে বিয়ে হয়ে যাবে। কিন্তু কোনো আলাপ সালাপ নাই, শুধুমাত্র কাবিননামার যে ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করা হলো, পূরণ করা হলো, তথ্যগুলো লেখা হলো, স্বাক্ষর করা হলো, ব্যাস, শুধু এটুকুর মাধ্যমে বিয়ে হবে না। কারণ সেখানে না প্রস্তাব আছে, না প্রস্তাবের সম্মতি বা গ্রহণ করার বিষয়টি আছে, এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিবাহের সামর্থ্য থাকার পরও প্রথম স্ত্রীর অনুমতি না দিলে করণীয় কী? দ্বিতীয় বিয়ের সামর্থ্য থাকলেই যে আপনাকে বিয়ে করতে হবে এমন বাধ্যবাধকতা তো নেই। দ্বিতীয় বিয়ে করার পর স্ত্রীর অনুমতি তো শরীয়ত দৃষ্টিকোণ থেকে প্রথম স্ত্রীর অনুমতি তো জরুরি না, জরুরি হলো আপনার নিজের মধ্যে ইনসাফ এবং ভারসাম্য রক্ষা করার সক্ষমতা আছে কি না সে বিষয়টি নিশ্চিত করা। এটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যদি বিয়ে করা জায়েজ নাই, আর যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ। যদিও প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া এটা আপনার জন্য আবশ্যক আপনার দ্বিতীয় বিষয় দেওয়ার জন্য, তো এক্ষেত্রে প্রথম স্ত্রী যদি অনুমতি আপনাকে না দেন তো সেক্ষেত্রে মানে তিনি গুনাহ করছেন এমনটি বলা যাবে না সাধারণ অর্থে। হ্যাঁ, যদি এমন হয় তার দ্বারা আপনার আপনার যে প্রয়োজন সেটি পূরণ হচ্ছে না, আবার তিনি দ্বিতীয় বিয়ে করতে বাধা দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই গুনাহ করছেন এবং অন্যায় করছেন। বিষয়টি নির্ভর করবে যে আপনি কোন পরিস্থিতির মধ্যে আছেন তার উপর।